আসসালামু আলাইকুম সুধী দর্শক ও প্রিয় খামারি ভাইরা, আমি মোসাদ্দেক এগ্রোটেক বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমরা কথা বলবো আরএস প্রযুক্তিতে পোনা নির্বাচন, পোনা ক্রয় এবং ট্যাঙ্কে ছাড়ার আগে ধাপে ধাপে কর্মপ্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে আমরা আলোকপাত করব পোনা নির্বাচন। পোনা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খুব বেশি সচেতন হতে হবে, কারণ পোনাই হচ্ছে বীজ, যে বীজ থেকে আমরা ফসল পাব। কাজেই আমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো পোনা নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে সুস্থ সবল পোনার শরীরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দাগ অথবা ক্ষত থাকে সেই পোনাগুলো নেওয়া যাবে না। বিশেষ করে ক্যাটফিশের ক্ষেত্রে গায়ে কোনো প্রকার ক্ষত, কোনো প্রকার স্পট যদি থাকে সেই পোনা নেওয়া যাবে না, কারণ স্পট থাকলে সেই পোনা খুব দ্রুত ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে এবং ক্যাটফিশের ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি। বন্ধুরা, সম্ভব হলে হ্যাচারিতে যেয়ে নিজে সশরীরে হ্যাচারিতে উপস্থিত হয়ে পোনার জাত সম্পর্কে, পোনার বৈশিষ্ট্য সম্পর্কে, পোনার বয়স, পোনা কেজিতে কতগুলো উঠতেছে, নিজে সম্ভব হলে হাফ কেজি বা এক কেজি পোনা মেজারমেন্ট করে গুনে অন অ্যান অ্যাভারেজ সাইজ কতটুকু, এগুলো সব কিছু হিসাব করে তারপরে পোনা ক্রয় করাটা উত্তম। আরেকটি বড় সমস্যা হচ্ছে ইনব্রিডিং। লাইভ স্টক অথবা ফিশারিতে ইনব্রিডিংটা খামারির জন্য অভিশাপ স্বরূপ। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পোনাটা যেন ইনব্রিডিংয়ে পড়ে না যায়। ইনব্রিডিংয়ের পোনা চেনার কয়েকটা লক্ষণ আছে, সেগুলোর মধ্যে প্রধান লক্ষণ হলো মাছের মাথাটা বা পোনার মাথাটা বড় থাকবে, শরীর চিকন থাকবে এবং মাছটাকে দেখতে একটু অস্বাভাবিক মনে হবে। এই মাছগুলো যতই খাবার খাক এই মাছগুলো বৃদ্ধি খুব কম থাকে, এই জন্য ইনব্রিডিংয়ের পোনা থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। হাউজে পোনা ছাড়ার আগে করণীয় কাজগুলো ধাপ বাই ধাপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পোনা পরিবহন ড্রাম অথবা পরিবহন ব্যাগ ফার্ম হাউজে ঢোকার আগেই জীবাণুনাশক স্প্রে করে সেগুলোকে জীবাণুমুক্ত করতে হবে। আর সাথে সাথে যে মানুষজনগুলো ঢুকবে তাদেরকে তো অবশ্যই, কারণ তারা অন্য একটা ফিশারির প্রজেক্ট থেকে আসতেছে, সেখানে ফিশ রিলেটেড বা ফিশ কালচার রিলেটেড বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ থাকতে পারে, এই জন্য ফার্মে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই বায়োসিকিউরিটি ফুল মেনটেন করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ট্যাঙ্কের পানির তাপমাত্রা এবং পোনা পরিবহন করার পানির তাপমাত্রা সমান আছে কি না। যদি সমান না থাকে তাহলে অবশ্যই ট্যাঙ্কের পানির তাপমাত্রা এবং পোনা পরিবহন পানির তাপমাত্রা সমান হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রয়োজনে ট্যাঙ্কের কিছু পানি পোনা পরিবহন ব্যাগ অথবা পোনা পরিবহন ড্রামে দিয়ে আস্তে আস্তে পানির সাথে পোনার যে খাপ খাওয়ানোর ব্যাপারটা সেটা সম্পন্ন করতে হবে। সম্ভব হলে পিএইচ মিটার দিয়ে ট্যাঙ্কের পানির পিএইচ এবং পরিবহনকৃত পানির পিএইচ মেপে নিতে হবে। সাধারণত দুইটা পানির পিএইচ কখনোই এক থাকে না, সেক্ষেত্রে আমরা যখন পানিটা মিক্স করার কথা বললাম, পানি মিক্স করলে ওই পিএইচের সাথে ধীরে ধীরে পোনাটা অভ্যস্ত হয়ে যাবে। হাউজের পানি তুলে আমার পরিবহনকৃত ব্যাগ বা ড্রামের পানিতে দিলে সেটাতে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে পোনাটা ছাড়া বাঞ্ছনীয়। এর আগে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পোনাকে ডিসইনফেক্ট করা। এজন্য অনুমোদিত মাত্রায় জীবাণুনাশক দিয়ে দ্রবণ তৈরি করে সেই দ্রবণে পোনাগুলোকে ডুবিয়ে অথবা গোসল করিয়ে অথবা সেখানে কিছুক্ষণ রেখে তারপরে ট্যাঙ্কে ছাড়তে হবে। অনেকেই সাধারণত যে প্রশ্নটা করে থাকেন, আরএসে আমরা কী পরিমাণ পোনা ছাড়বো, এটি নির্ভর করে আপনার আরএস প্রযুক্তি কতটুকু আধুনিক, আপনি কতটুকু বিজ্ঞানসম্মত উপায়ে আপনার আরএস প্রযুক্তি তৈরি করেছেন এবং আপনার আরএস প্রজেক্টের ক্যাপাসিটি
ফিল্টারিং ক্যাপাসিটি বা ওয়াটার ট্রিটমেন্ট ক্যাপাসিটির উপরে নির্ভর করে আপনি কত ঘনত্বে মাছ চাষ করবেন। সাধারণত সম্পূর্ণ প্রযুক্তি সংযুক্ত আরএস প্রজেক্টে আমরা 10 লিটারে 1 কেজি মাছ চাষ করার জন্য পরামর্শ দিয়ে থাকি। সেক্ষেত্রে হিসাবটা এইরকম, আপনি যদি দুইটা মাছে 1 কেজি করেন, সেই হিসেবে আপনার প্রতি 10 লিটার পানিতে দুইটি পোনা দিবেন। যদি 20টা মাছে 1 কেজি করেন, তাইলে প্রতি 10 লিটার পানিতে 20টি পোনা দিবেন। এইভাবে আপনার পোনা হিসেব করে যদি আপনার মোট পানির পরিমাণ 1 লক্ষ লিটার হয়, তাহলে সেটাকে 10 দিয়ে ভাগ করে, আপনি যদি 10 লিটারে কেজি করতে চান তাহলে 10 দিয়ে ভাগ দিয়ে, অথবা 20 লিটারে কেজি করতে চান 20 দিয়ে ভাগ দিয়ে, আপনি যে কয়টা পোনায় 1 কেজি মাছ আনতে চান সেই সংখ্যাকে আপনি ওই কয়টা পোনার সংখ্যা দিয়ে গুণ করলে মোট পোনার সংখ্যা পেয়ে যাবেন। এখানে আরেকটু বলে রাখা বাঞ্ছনীয়, আপনি অবশ্যই এর সাথে 5% অ্যাড করে নেবেন মর্টালিটি হিসেবে। দর্শক, আরএস প্রযুক্তি সম্পর্কে যে কোনো বিষয়ে জানার, বোঝার এবং সহযোগিতার প্রয়োজন পড়লে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। নিচে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আর শুক্র এবং শনিবার আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা আরএস প্রজেক্ট করবেন বা করতে চাচ্ছেন, তাদেরকে আমি এগ্রোটেক বাংলাদেশের পক্ষ থেকে যে প্রশিক্ষণ কোর্সটি চালু করা হয়েছে, আপনারা সেটিতে অবশ্যই অংশগ্রহণ করবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।